প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আজকের এই বিশেষ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি নাদিয়াতুজ্জোহরা, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তো তোমরা জানো বর্তমানে যে এই বৈশ্বিক মহামারী চলছে তার প্রকোপ দিন দিন বেড়েই চলছে। তো তোমরা সবাই স্বাস্থ্যবিধি ঠিকমতো মেনে চলবে এবং সরকার ঘোষিত যে বিধিনিষেধ সেগুলো মেনে চলবে। করোনা ভাইরাসের প্রকোপ দিন দিন বেড়ে চলছে এবং তোমরা সবাই জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না, সাবধানে থাকবে, নিরাপদে থাকবে। এছাড়াও তোমরা জানো যে ডেঙ্গুর প্রকোপও বেড়ে গেছে, তোমরা সবাই সাবধানে থাকবে। তো চলো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। আজকের ক্লাসটি অনার চতুর্থ বর্ষের ছাত্রদের জন্য। তোমাদের কোর্স শিরোনাম সমাজ দার্শনিক বৃন্দ, কোর্স নং 24-17-13। তোমাদের জন্য আজকের পাঠ সমাজ দার্শনিক হার্বার্ট স্পেন্সার। হার্বার্ট স্পেন্সারের জন্ম 27 এপ্রিল 1820 সালে ইংল্যান্ডের ডার্বিশিয়ার ডার্বি শহরে, মৃত্যু 8ই ডিসেম্বর 1903 সালে ইংল্যান্ডের ব্রাইটন শহরে। তিনি জাতীয়তা ব্রিটিশ একজন ছিলেন। তিনি উনিশ শতকের দর্শনের যুগের যে দর্শন তার উনিশ দশকের ছিলেন। তার অঞ্চল হচ্ছে তিনি পশ্চিমা দর্শন। তার ধারা তিনি বিবর্তনবাদী ধারা, দৃষ্টবাদ, ধ্রুপদী উদারতাবাদ। তার আগ্রহ ছিল বিবর্তন, দৃষ্টবাদ, অবাধ নীতি, উপযোগবাদ এগুলোর উপর। তার বিশেষ অবদান আছে সামাজিক ডারউইনবাদ, সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট এসবের প্রতি। তার ভাবাদর্শের যে গুরু তারা ছিলেন ডারউইন, অগাস্ট কোথ, জন স্টুয়ার্ট মিল, লুইস ল্যামার্ক, হ্যাক্সলি। এবং তার শিষ্য ডারউইন, সিজুইক, গ্রাহাম, সামনার, রথবার্ড, মার্শাল এছাড়াও আরও অনেকে। হার্বার্ট স্পেন্সারের কিছু গুরুত্বপূর্ণ রচনা সামগ্রীগুলো হচ্ছে সোশ্যাল স্ট্যাটিক্স, প্রোগ্রেস, ইটস ল অ্যান্ড কজ, প্রিন্সিপালস অব বায়োলজি, প্রিন্সিপালস অব সাইকোলজি, প্রিন্সিপালস অব সোশ্যোলজি, প্রিন্সিপালস অব ইথিক্স, ফার্স্ট প্রিন্সিপালস, দি স্টাডি অব সোশ্যোলজি। আমরা একটু আগে বলেছি যে হার্বার্ট স্পেন্সার, যার জন্ম 27 এপ্রিল 1820 থেকে মৃত্যু 8ই ডিসেম্বর 1903, তিনি ভিক্টোরিয়ান যুগের একজন প্রখ্যাত ইংরেজ দার্শনিক, জীববিজ্ঞানী, নৃতাত্ত্বিক, সমাজবিজ্ঞানী এবং ধ্রুপদী উদারতাবাদ ও রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম প্রধান চিন্তাবিদ। 19 শতাব্দীতে ফরাসি সমাজবিজ্ঞানী অগাস্ট কোথ দর্শনের জগতে দৃষ্টবাদী দর্শন নামে নতুন যে ধারার প্রচলন করেন, হার্বার্ট স্পেন্সার সে ধারার অন্যতম বাহক। তো তোমাদের হার্বার্ট অগাস্ট কোথ সম্পর্কে আমি পড়িয়েছি, অগাস্ট কোথের দৃষ্টবাদও আমি তোমাদের পড়িয়েছি। তো কোথের ন্যায় তিনি দৃষ্টবাদ শব্দটি ব্যবহার না করলেও দৃষ্টবাদের মূল বৈশিষ্ট্য তার দর্শনে বিদ্যমান থাকে। অর্থাৎ তিনিও প্রাকৃতিক বিজ্ঞানের প্রেক্ষিতে রাষ্ট্র, সমাজ, সরকার এবং রাষ্ট্রের সাথে ব্যক্তির সম্পর্ক ব্যাখ্যা করায় রাষ্ট্র দর্শনের বিশিষ্ট ভাষ্যকারগণ তাকে দৃষ্টবাদী গোষ্ঠীর অন্তর্ভুক্ত ঘোষণা করেন। তিনি প্রাকৃতিক বিজ্ঞানের শাখাগুলোর মধ্যে জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেন। হার্বার্ট স্পেন্সার তার যে চিন্তা ভাবনা করেছেন সেই চিন্তা ভাবনা গঠনের প্রেক্ষাপটগুলো ছিল কি? ফরাসি বিপ্লবোত্তর সামাজিক বিশৃঙ্খলা কিছুটা স্তিমিত হলেও তার প্রভাবে হার্বার্ট স্পেন্সারের সামাজিকীকরণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। সেই সাথে তার দৈহিক ও মানসিক দুর্বলতা এবং বিদ্যমান শিক্ষা পদ্ধতির প্রতি অনীহা একদিকে যেমন তাকে প্রাতিষ্ঠানিক শিক্ষালাভ বঞ্চিত করে, তেমনি সামাজিক সংহতির প্রতি ভীত সশস্ত্র হয়ে একাকী জীবনযাপন করেন এবং ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী হয়ে ওঠেন।
তো তিনি দেখা যায় যে একটু একাকী জীবন যাপন করতেন, যে মানুষের সাথে মিশতে মিশতে মানে তার মধ্যে একটা ভয় কাজ করতো, মানে তার মধ্যে আসলে মানে সামাজিকীকরণের যে বিষয়টা সেটা সেই প্রক্রিয়াটা ফরাসি বিপ্লবের পরবর্তী সময় থেকে দেখা যায় তার মধ্যে একটু বাধাগ্রস্ত হয়। তো তিনি ডারউইনের যোগ্যতমের ঊর্ধ্বতনকে অর্থাৎ সার্ভাইভাল অফ ফিটেস্টকে যথার্থ মনে করেন, যদিও তার সোশ্যাল স্ট্যাটিক্স গ্রন্থটি যাতে ধারণা প্রকাশ পায় তা ডারউইনের চিন্তা তথা গ্রন্থ প্রকাশে 8 বছর পূর্বে 1850 সালে প্রকাশিত হয়। তার মতে সমাজ ও প্রকৃতির সাথে সংগ্রাম করে যারা টিকে থাকতে পারেনি তারা বিলুপ্ত হয়েছে। 1841 সালে রেল স্থাপনের সময় কিছু ফসিলের সন্ধান পান তিনি, যা তাকে জীবতত্ত্বের প্রতি আগ্রহ করে তোলে। আর 1842 সালে তিনি যে প্রকল্প গ্রহণ করেন তা হলো মানব প্রজাতি নিম্নতম প্রজাতি থেকে বিবর্তনবাদী প্রক্রিয়ায় এসেছে। এটি পরবর্তীতে এই সূত্রের পাশাপাশি তিনি এই যে সূত্রগুলো সেটার পাশাপাশি তিনি পদার্থবিদ্যা ও জীববিদ্যার কিছু সূত্র সমাজ অধ্যয়নের ক্ষেত্রে প্রয়োগ করেন এবং সমাজ বিবর্তনের তত্ত্বাবলী থিওরি অফ ইউনিভার্সাল ইভোলিউশন প্রতিষ্ঠা করতে সাহায্য করেন। 1842 স্পেন্সার তার যে সমাজচিন্তা সেখানে তিনি তিন তিন কয়েকটি পদ্ধতির কথা বলেছেন, তার চিন্তায় তিনি কয়েকটি পদ্ধতি তুলে ধরেছেন তার বিভিন্ন রচনাবলীর মধ্যে। তার তার তাহলে দেখা যাচ্ছে তার রচনায় 5টা পদ্ধতি তিনি গ্রহণ করেছেন, সেগুলোর মধ্যে একটি হচ্ছে আরোহ পদ্ধতি। তো এই পদ্ধতির প্রেক্ষিতে স্পেন্সার দেখিয়েছেন সামান্য উপাদানের পরিবর্তন কিভাবে সামগ্রিক দিক তথা বৃহৎ প্রেক্ষাপট পরিবর্তন নিয়ে আসে। তো আরোহ পদ্ধতি সম্পর্কে তোমরা জানো, আরোহ যে বিষয়টা সেটা তোমরা জানো, আরোহ যুক্তিবিদ্যায় পড়েছ যে আরোহ অনুমান সেটা কি, যে আমরা জানি যে আচ্ছা আস্তে আস্তে আরোহটা হচ্ছে তোমার কম ব্যাপক থেকে বেশি ব্যাপক, অর্থাৎ যে কম থেকে বেশি, বিশেষ থেকে সার্বিক। তো মানে কি যে রহিম হয় মননশীল, করিম হয় মননশীল, যদু হয় মননশীল, মধু হয় মননশীল, অর্থাৎ সকল মানুষ হয় মননশীল। অর্থাৎ যে আরোহ পদ্ধতিটা, যে এই পদ্ধতিতে স্পেন্সার তাহলে কি যে ওই যে আরোহ পদ্ধতির যে নিয়ম সেই অনুসারে তিনি দেখেছেন যে সামান্য উপাদানের পরিবর্তন কিভাবে সামগ্রিক দিক তথা বৃহৎ প্রেক্ষাপটে পরিবর্তন নিয়ে আসেন, অর্থাৎ যে বিশেষ বিশেষ উপাদানের পরিবর্তনটাই আস্তে আস্তে কিভাবে সার্বিক পরিবর্তন নিয়ে আসে, অর্থাৎ বড় ছোট পরিবর্তন কিভাবে বড় কিছু পরিবর্তন নিয়ে আসে। আর অবরোহ পদ্ধতিটাও ঠিক তার উল্টো, যে সার্বিক থেকে আস্তে আস্তে বিশেষ, অর্থাৎ যে বেশি থেকে কম। তাহলে কি অবরোহ পদ্ধতি প্রয়োগের মাধ্যমেও তিনি দেখিয়েছেন সামগ্রিক বিবর্তন প্রক্রিয়া কিভাবে সমাজের ক্ষুদ্র ক্ষুদ্র অংশেও পরিবর্তন আনয়ন করে। সমাজ যে ব্যক্তিকে প্রভাবিত করে তা তিনি অবরোহ পদ্ধতির মাধ্যমে উপস্থাপন করেছেন। এরপর হার্বার্ট স্পেন্সার যেটার কথা বলেন সেটা হচ্ছে ঐতিহাসিক পদ্ধতি। সমাজের উদ্ভব বিকাশ ও আদিরূপ, সেই সঙ্গে তাহলে কি যে পরিবার, বিবাহ, সম্পত্তি, নেতৃত্ব ইত্যাদির প্রাথমিক ধারণা অর্জন ও উপস্থাপনের ক্ষেত্রে হার্বার্ট স্পেন্সার নির্ভরশীল ছিলেন ঐতিহাসিক পদ্ধতির উপর। তাহলে কি সমাজের বিভিন্ন রকম উদ্ভব বিকাশ আদিরূপ, তাহলে কি যে সমাজের উদ্ভব বিকাশের সময় যা যা যে বিষয় আদিরূপ, যে পরিবার এবং পরিবারের বিবাহ, সম্পত্তি, নেতৃত্ব যে বিষয়গুলো সমাজের যে বিদ্যমান বিষয়গুলো সেগুলোর প্রাথমিক ধারণা অর্জন উপস্থাপনের ক্ষেত্রেও এছাড়া এই ঐতিহাসিক পদ্ধতির উপর নির্ভরশীল ছিলেন। এরপর তিনি যেটার কথা বলেছেন তার রচনায় তুলনামূলক পদ্ধতি। হার্বার্ট স্পেন্সারের বিবর্তনবাদী তত্ত্ব কিংবা জৈবিক সাদৃশ্য তত্ত্বের আলোচনা সম্পূর্ণভাবে তুলনামূলক পদ্ধতি আশ্রয় পরিচালিত। অর্থাৎ হার্বার্ট স্পেন্সার যে বিবর্তনবাদের কথা বলেন, যে বিবর্তনবাদী তত্ত্ব এবং তার যে গুরুত্বপূর্ণ আরেকটি তত্ত্ব জৈবিক সাদৃশ্য তত্ত্ব, সেখানে তিনি তুলনামূলক পদ্ধতির আশ্রয় নেন। উভয় ক্ষেত্রেই এই বিবর্তনবাদী তত্ত্ব এবং জৈবিক সাদৃশ্য তত্ত্ব উভয় ক্ষেত্রেই তিনি পদার্থবিদ্যা এবং জীববিদ্যার সূত্র গ্রহণ করেন। আচ্ছা, প্রথমত তিনি যেটা বলছেন যে প্রকৃতি, বিশ্বব্রহ্মাণ্ড এবং সৌরজগতের সঙ্গে সমাজের তুলনা, প্রকৃতি, বিশ্বব্রহ্মাণ্ড এবং সৌরজগতের সঙ্গে সমাজের। আচ্ছা, আরেকটি কি জীবদেহের সঙ্গে সমাজের তুলনামূলক। তো এছাড়াও তিনি বিভিন্ন সমাজ ও প্রতিষ্ঠানের মধ্যে যে পার্থক্য রয়েছে বলে তিনি মত প্রকাশ করেন, সেক্ষেত্রে তুলনামূলক বিচারে পার্থক্যগুলো পরিলক্ষিত হয়।
এরপর হার্বার্ট স্পেন্সার আরেকটি পদ্ধতির কথা বলেন, যেটা হচ্ছে যুগপত পরিবর্তনের পদ্ধতি, যেটাকে তিনি পদ্ধতি না বলে কি বলেছেন, যুগপত পরিবর্তনের দৃষ্টিকোণ। কারণ এখানে তিনি বলছেন যে এই যে এই যুগপত পরিবর্তন, এখানে তিনি বলছেন যেটা আসলে পদ্ধতি না বলে দৃষ্টিকোণ বলাই যুক্তিসঙ্গত। এখানে হার্বার্ট স্পেন্সার যেটা দেখিয়েছেন যে পরিবর্তনগুলো পরস্পর নির্ভরশীল এবং ধীরে ধীরে পরিবর্তনগুলো হয় নির্ভরশীল, একটার উপর একটা নির্ভরশীল হয়ে। আচ্ছা, এরপর যেটা যে বিবর্তনের যে সাধারণ তত্ত্ব, সাধারণভাবে যে বিবর্তনের যে সাধারণ তত্ত্বটা কি, যেভাবে সাধারণভাবে বিবর্তনটা কি, যে সহজ সরল অবস্থা থেকে ক্রমান্বয়ে জটিল অবস্থায় পরিবর্তিত হওয়া। যে আমরা জানি সাধারণভাবে বিবর্তনটা হচ্ছে কোনো সহজ সরল অবস্থা থেকে ক্রমান্বয়ে আস্তে আস্তে জটিল অবস্থায় পরিবর্তিত হওয়া, মানে এখানে কোনো প্রকার শক্তি প্রয়োগ করতে হয় না, প্রকৃতিগতভাবেই এই বিবর্তনটা ইভলিউশনটা হয় বা প্রকৃতিগতভাবেই এই বিবর্তনের মধ্যে যে পরিবর্তন সেটা ঘটে। তো হার্বার্ট স্পেন্সারই তার যে এই বিবর্তনে তিনি যে বলেছেন, তিনি যে তত্ত্ব দিয়েছেন সেখানে তিনি একটু অন্যরকম করেও বলেছেন, সেখানে কি যে স্পেন্সারের মতে মানব ইতিহাসের প্রথম দিকে জগৎকে উপলব্ধি ও ব্যাখ্যা করার ক্ষেত্রে ব্যক্তির চিন্তা ধর্ম ও বিজ্ঞান থেকে বিজ্ঞান এক ও অভিন্ন ছিল। দুটির মধ্যে পার্থক্য ঘটে যখন জানা ও অজানা বিষয়ে পৃথক হয়। মানে কি হার্বার্ট স্পেন্সার যেটা বলছেন যে মানব ইতিহাসের একদম প্রথম দিকে এই বিশ্বজগতের যে বিষয়গুলো সেগুলো উপলব্ধি ও ব্যাখ্যা করার ক্ষেত্রে ব্যক্তির চিন্তা ভাবনা যে সেটা ধর্ম বিজ্ঞান এক অভিন্ন ছিল, ব্যক্তির চিন্তা ভাবনার ক্ষেত্রে ধর্মটা বিজ্ঞানটা এক ছিল। দুটির মধ্যে যখন পার্থক্য ঘটে, আস্তে আস্তে যখন এই ধর্মবিজ্ঞানের মধ্যে পার্থক্য ঘটে, তখন কি হয়, একটা একটা হয় একটা বিষয় হয় জানা বিষয় থেকে, একটা হয় অজানা বিষয় থেকে, এই দুটার মধ্যে পার্থক্য হয়। নাকি অজানা বিষয়ের উপর ভিত্তি করে মানে কী করে ধর্ম, এবং জানার উপর ভিত্তি করে বিজ্ঞান সৃষ্টি হয়। মানে আমাদের ধর্মটা আমাদের বিশ্বাসটা কি অনেক অনেক অজানা, এখানে বলা হয়েছে যে অজানার উপর ভিত্তি করে এই ধর্ম, এবং জানা আমরা যে জিনিসগুলো জানছি বুঝছি সেটার উপর ভিত্তি করে বিজ্ঞান সৃষ্টি হয়। অর্থাৎ অজানা যা তা হলো ধর্ম, এবং জানা যা তা হলো বিজ্ঞান। তিনি তার গ্রন্থে ধর্মবিজ্ঞানের মধ্যে সমন্বয় সাধন করেন যা তীব্র সমালোচনার সম্মুখীন হয়। বিশ্বপর্ব সম্পর্কিত রহস্যের পাশাপাশি তার মনে উদয় হয় বিচিত্রমুখী প্রশ্নের, যেমন বস্তুর উদ্ভব বা অবস্থান কিভাবে ঘটে। সকল প্রশ্নের উত্তর সন্ধানে তিনি ক্রমেই অজ্ঞেয়বাদী যে অজানা দর্শন সেটার প্রতি আসক্ত হন। অজ্ঞেয়বাদী দর্শনের সূত্র ধরে একসময় তিনি ব্যস্ত হন বস্তু ও সমাজের উদ্ভব বিকাশ ও বিনাশের প্রক্রিয়া অনুসন্ধানে। বস্তুর বিকাশ ও বিনাশের উত্তর খুঁজে পান পদার্থবিদ্যার নিম্নোক্ত তিনটি সূত্রের মাঝে, এবং তারই আলোকে সমাজ বিবর্তনে প্রক্রিয়া উপস্থাপন করে। পদার্থবিদ্যার সূত্র তিনটি হচ্ছে বস্তুর অবিনাশিতা, গতির অবিচ্ছেদতা, শক্তির অক্ষুণ্ণতা। স্পেন্সারের মতে এ তিনটি মৌলিক সূত্রের চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে শক্তিসমূহের মধ্যে আন্তঃসম্পর্ক বিরাজমান থাকে, কেননা শক্তির উদ্ভবের জন্য যেমন অস্তিত্বশীল বস্তুর প্রয়োজন, সেরূপ শক্তি কখনো অস্তিত্বহীন রূপে বিনষ্ট হয় না। তাহলে বস্তুর অবিনাশিকতার উপর যে 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 শক্তি, শক্তিসমূহের মধ্যে আন্তঃসম্পর্ক, যে বিভিন্ন শক্তির মধ্যে কী হয় যে একটার সাথে আরেকটা আন্তঃসম্পর্ক ভিতরে ভিতরে শক্তি সম্পর্ক বিরাজমান, এবং না শক্তির উদ্ভবের জন্য যেমন অস্তিত্বশীল বস্তুর প্রয়োজন, সেরূপ শক্তি কখনো অস্তিত্বহীন রূপে বিনষ্ট হয় না। আরেকটা কী বলছে যে শক্তির রূপান্তর ঘটে মাত্র, বিলুপ্তি ঘটে না। আরেকটি হচ্ছে বস্তুর গতি প্রতিবন্ধকতার পথ পরিহারে সক্রিয় থাকে, মানে গতির একটা অবিচ্ছেদ্যতা থাকে, বিচ্ছেদ হয় না, সেটি কি বস্তুর গতি প্রতিবন্ধকতার পথ পরিহারে সক্রিয় থাকে। যে বস্তুর মধ্যে যে গতিটা থাকে সেটা যে কোনো ধরনের প্রতিবন্ধকতা সেটা পরিহারে সক্রিয় থাকে। গতির মাঝে সতা এক অদৃশ্য দ্বন্দ্ব ক্রিয়াশীল থাকে যা তাদের মধ্যকার শৃঙ্খলা করে। হার্বার্ট স্পেন্সারের যে ভন ভেয়ারের ভ্রূণবিজ্ঞান হতে পার্থক্য অভিনতার নিয়মকে গ্রহণ করেন,
তাহলে হার্বার্ট স্পেন্সার যে এই যে ভূমবিজ্ঞান থেকে পার্থক্য অভিনতার যে নিয়ম গ্রহণ করেন সেখানে তিনি যে অনিশ্চিত অসঙ্গত সমরূপতা থেকে সুনির্দিষ্ট সঙ্গতিপূর্ণ অসম সত্তার নীতিকে গ্রহণ করে তিনি যে বিষয়টা বলেন সেটা কি, তাহলে তিনি বলছেন যে অনিশ্চিত অসঙ্গত সমরূপতা থেকে সুনিশ্চিত বা সুনির্দিষ্ট সঙ্গতিপূর্ণ এবং অসম সত্তার নীতিকে গ্রহণ করে তিনি বলেন যে ইভোলিউশন ইজ অ্যান ইন্টিগ্রেশন অফ ম্যাটার অ্যান্ড কনকমিটেন্ট ডিসিপেশন অফ মোশন ডিউরিং হুইচ দ্য ম্যাটার পাসেস ফ্রম ইনডিফিনিট ইনহেরেন্ট হোমোজেনিটি টু ডেফিনেট কোহেরেন্ট হিটারোজেনিটি অ্যান্ড ডিউরিং হুইচ দ্য রিটেইনড মোশন আন্ডার গোস এ প্যারালেল ট্রান্সফরমেশন, যেটি হার্বার্ট স্পেন্সার বলেছেন। তা এখান থেকে যে এই যে এই নীতিটি যে তিনি গ্রহণ করেছেন এখান থেকে তিনি হার্বার্ট স্পেন্সার বিবর্তমানের তত্ত্বের কতগুলো উপাদান আসে সেইগুলো কি, যেখানে বলা হয়েছে যে যে বিষয়টা ফুটে উঠছে সেটা হচ্ছে কম সঙ্গতিপূর্ণ অবস্থা থেকে বেশি সঙ্গতিপূর্ণ অবস্থায় প্রগতিশীল রূপান্তর হলো বিবর্তন যা সংহতি বৃদ্ধি করে। তাহলে কি যে স্পেন্সারের বিবর্তনবাদী তত্ত্বের প্রধান যে উপাদান সেটা কি, কম সঙ্গতিপূর্ণ অবস্থা থেকে বেশি সঙ্গতিপূর্ণ অবস্থায় প্রগতিশীল রূপান্তর হলো বিবর্তন যা সংহতি বৃদ্ধি করে। ক্রমবর্ধমান সংহতি হলো সমজাতীয়তা থেকে খুব বেশি বিষম জাতীয়তায় গমন, অর্থাৎ বিবর্তন হলো ক্রমাগত পৃথকীকরণ। তাহলে কি আরেকটা হচ্ছে সংহতি সমজাতীয়তা থেকে খুব বেশি বিষমজাতীয়তা, অর্থাৎ বিবর্তনটা কি এখানে বলছে যে ক্রমাগত পৃথকীকরণ মানে ক্রমেই পৃথকীকরণ হয়। তারপরটা যেটা বলছে যে বিবর্তন হলো বিশৃঙ্খল থেকে শৃঙ্খলায়, অনির্ধারিত শৃঙ্খলা থেকে নির্ধারিত শৃঙ্খলায় এবং অনির্দিষ্ট থেকে নির্দিষ্টতায় রূপান্তর। হার্বার্ট স্পেন্সার সংহতি বিষম জাতীয়তা ও নির্দিষ্টতা তা বুদ্ধি বোঝাতেও বিবর্তন প্রত্যয় ব্যবহার করেছেন। তাহলে হার্বার্ট স্পেন্সার বস্তুর সাথে কাঠামোকে যুক্ত করে দেখেছেন এবং তার মতে কাঠামো খুবই সংহতি সম্পন্ন বিষম জাতীয় ও নির্দিষ্টতার দিকে অগ্রসরমান। তিনি ক্রিয়াকে গতির সাথে যুক্ত করেছেন সেগুলোকেও ক্রমাগত সংহতি সম্পন্ন বিষম জাতীয় ও নির্দিষ্টতা হিসেবেও দেখেছেন। হার্বার্ট স্পেন্সার বিবর্তনের কতগুলো কারণ উল্লেখ করেছেন। কারণটি কি যে স্পেন্সারের মতে একটি সমজাতীয়তা সম্পন্ন প্রপঞ্চ বা যে ঘটনা স্বাভাবিকভাবে অস্থির, সম্পূর্ণ সমজাতীয়তা অবশ্যই তার ভারসাম্য হারাবে এবং তুলনামূলক সমজাতীয়তা তুলনামূলক কম সমজাতীয়তায় রূপান্তরিত হয়। এ অস্থিরতার একটি কারণ প্রসঙ্গে তিনি বলেন একটি জাতীয় অবস্থার বিভিন্ন অংশ অনবরত বিভিন্ন শক্তির দ্বারা অবদমিত হয় ফলে একটি অংশ অন্য অংশ থেকে পৃথক হওয়ার প্রবণতা দেখা দেয়। সমজাতীয় ব্যবস্থার একটি অংশের মধ্যে যদি একবার পরিবর্তন দেয় তবে ফলশ্রুতিতে অন্য অংশেও পরিবর্তন সূচিত হয় এবং তা বহুরূপতার দিকে ধাবিত হয়। অর্থাৎ এখানে যে বিষয়টা বলা হয়েছে যে হার্বার্ট স্পেন্সারের মতে একটি সমজাতীয়তা সম্পন্ন প্রপঞ্চ বা ভাবে মানে একটা একই ধরনের যে একটা ঘটনা স্বাভাবিকভাবে যখন অস্থির সম্পূর্ণ সমজাতীয়তা অবশ্যই তার ভারসাম্য হারাবে, যখন স্বাভাবিকভাবে একটি ঘটনা কোনো অস্থিরতা সম্পূর্ণ একই রকম এরকম বিষয় থাকে তখন দেখা যায় অনেক সময় এটার ভারসাম্য হারায় এবং তুলনামূলকভাবে সমজাতীয়তা তুলনামূলকভাবে কম সমজাতীয়তায় রূপান্তরিত হয়, যে তুলনামূলকভাবে যেটা একই রকম বিষয় সেটা তুলনামূলকভাবে কম সমজাতীয়তায় মানে যেরকম সমজ একই রকম থাকার কথা সেটার তুলনায় কমভাবে একই রকমে রূপান্তরিত হয়। তো এই অস্থিরতার একটা এই যে কারণ এই যে একটা বিষয় সেখানে তিনি বলছেন যে একটি জাতীয় অবস্থায় যে একটা কোনো একটা একটি জাতীয় পর্যায়ের কোনো একটা অবস্থায় যে বিভিন্ন অংশ অনবরত বিভিন্ন অংশ দ্বারা অবদমিত হয় মানে এক একটা অংশ দ্বারা অবদমিত হয় ফলে দেখা যায় কি
মানে যখন হয় একটা অংশ থেকে একটা অংশ অবতমিত হয় মানে আলাদা আলাদা হয় যে বিভিন্ন অংশে রূপান্তরিত হয়ে যায় তখন কি যে স্বাভাবিকভাবেই যে জাতীয় পর্যায়ে যে বিভিন্ন বিষয়গুলো সেগুলো কি যে অনেক অংশে আলাদা আলাদা হওয়ার প্রবণতা দেখা দেয় অর্থাৎ অনেক অংশে মানে আলাদা আলাদা হয়ে যায় তখন থাকি যে এই সমজাতীয় ব্যবস্থার একটি অংশের মধ্যে যদি দেখা যায় যে যে একই রকম একটা অবস্থার মধ্যে যদি একই জাতীয় একটা অবস্থার মধ্যে যদি একবার পরিবর্তন দেখা দেয় তখন থেকে যে তার ফলশ্রুতিতে অন্য অংশ পরিবর্তন সূচিত হয় এবং এই যে এই এই সমজাতীয় একটা অবস্থার মধ্য থেকে একবার পরিবর্তন হয়ে মানে আস্তে আস্তে কি যে রূপটা বহুরূপের দিকে যায় বহুরূপতার দিকে যায়। আচ্ছা এরপর যে বিষয়টা যে ফলাফলের বহুকোণ অর্থাৎ মানে এখানে বলা হয়েছে যে সমজাতীয় ব্যবস্থার কোনো একটি অংশের মধ্যে সামান্যতম পরিবর্তন হলে অন্যান্য অংশগুলো বহুগুণে বৃদ্ধি পেয়ে পরিবর্তন সাধিত হয়। বলছে যে সমজাতীয় ব্যবস্থার কোনো একটি অংশের মধ্যে যদি একই রকম অবস্থার ব্যবস্থার মধ্যে কোনো একটি অংশের মধ্যে যদি সামান্য পরিবর্তন হয় তখন অন্যান্য অংশগুলো বহুগুণে বৃদ্ধি পেয়ে পরিবর্তন সাধিত হয়। মানে একটার মধ্যে সামান্য পরিবর্তন হলে অন্যগুলোর মধ্যেও আস্তে আস্তে বেশি পরিবর্তন সাধিত হয়। তার মতে বহুগুণ প্রক্রিয়াটি ঘটে একটা জ্যামিতিক নিয়মে। তিনি যে জ্যামিতিক নিয়মটা বলেছেন এরকম যে 1, 2, 4, 8, 16, 32 তো নির্দিষ্ট সময় পরপর ক্রমবর্ধমান হারে বিষম জাতীয়তার দিকে এগিয়ে যায়। স্পেন্সার বিবর্তন এর উপর বিচ্ছিন্নতার প্রভাব আলোচনা করেন। তার মতে একটি ক্ষেত্র অন্য ক্ষেত্র থেকে বিচ্ছিন্ন হয় কারণ একটি ক্ষেত্রের উপাদানগুলো সাদৃশ্যপূর্ণ হলেও অন্য ক্ষেত্রের উপাদান থেকে ভিন্ন। যদি কোনো কারণে একটির মধ্যে পরিবর্তন সাধিত হয় তবে তার ফল অন্য অনেকগুলো এবং ফলগুলোর আবারও অন্য ফলগুলোর কারণ হবে। অর্থাৎ এখানে যে বিষয়টা বলছে যে কারণটা কি ফলাফল আবার ফলাফলও হবে কারণ মানে এক মানে একটার সাথে আরেকটা জড়িত। কারণটা যখন ফলাফল হয় আবার ফলাফলকেও কারণটা বলা হয় মানে একই রকম যে কারণও ফলাফল ফলাফলটা কারণ। তাহলে এখানে যে বলা হয়েছে যে বিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া যখন চূড়ান্ত লক্ষ্যের অবস্থার দিকে যাত্রাপথে থাকে তখন প্রপঞ্চ বা ঘটনা একগুচ্ছ অন্তর্বর্তীকালীন অবস্থার মধ্য দিয়ে অগ্রসর হয়। অন্তর্বর্তী অবস্থাকে চলমান ভারসাম্য হিসেবে বিশ্লেষণ করা যায়। তখন প্রক্রিয়ায় নতুন ভারসাম্য বিরাজ করে এবং বিবর্তনবাদী প্রক্রিয়ায় নতুন নতুন ধাপের মধ্য দিয়ে আমরা সর্বজনীন জীবনের দিকে এগিয়ে যাচ্ছি। অর্থাৎ এই যে বিবর্তনবাদ সেটা কি যে আস্তে আস্তে নতুন নতুন ধাপের দিকে আমরা একরকম ছিলাম এখন একরকম আছি ভবিষ্যতে অন্যরকম হবো। যে এই যে মানে বিবর্তনের যে প্রক্রিয়াটা সেখানে কি যে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে যে এক এক ধাপের মধ্য দিয়ে এই আস্তে আস্তে আরেক ধাপে যাচ্ছি আরেক ধাপের থেকে আরেক ধাপে যাচ্ছি মানে এখানে কি মানে আস্তে আস্তে জিনিসগুলো পরিবর্তন হচ্ছে। তাহলে কি এই যে নতুন বিবর্তনবাদী প্রক্রিয়ায় নতুন নতুন ধাপের মধ্য দিয়ে আমরা সর্বজনীন জীবনের দিকে এগিয়ে যাচ্ছি যা মহা উৎকর্ষ ও সুখ সমৃদ্ধি প্রতিষ্ঠার মধ্য দিয়েই একমাত্র বিবর্তনের পরিসমাপ্তি ঘটবে। তাহলে বিবর্তনবাদী প্রক্রিয়ার প্রতি হার্বার্ট স্পেন্সারের গভীর বিশ্বাস এবং এ চূড়ান্ত উৎকর্ষ অবস্থায় তাকে এক মানদণ্ড প্রদান করে যা তা দ্বারা তিনি বিবর্তনবাদী প্রক্রিয়ার অন্যান্য পদক্ষেপ নিরূপণ করেন। বিবর্তনবাদী প্রক্রিয়ায় তার গভীর বিশ্বাস থাকার পরও তিনি এতে দান্তিকতা অবলম্বন করেন। বিবর্তনবাদী প্রক্রিয়ার অবসান এবং নির্দিষ্ট সময় পর্যায়ক্রমে পূর্ব অবস্থায় ফিরে আসতে বাধ্য হয়। অবসান প্রক্রিয়ায় শুরু হয়ে যখন বিবর্তনের পরিসমাপ্তি ঘটে এবং স্বাভাবিকভাবেই বিকশিত প্রপঞ্চে ক্ষয় হতে শুরু করে। তাহলে বিবর্তনবাদী প্রক্রিয়া অবসান এবং নির্দিষ্ট সময় পর্যায়ক্রমে পূর্ব অবস্থায় ফিরে আসতে বাধ্য মানে যে অবস্থা যেরকম যে অবস্থায় বিবর্তন শুরু হয়েছে যে এক সময় আবার সেই পূর্ব অবস্থায় ফিরে আসতে বাধ্য করে। তাহলে এই যে অবসান প্রক্রিয়াটা শুরু হয় তখন মানে যখন অবসান হয়ে যায় তখন দেখা যায় বিবর্তনের পরিসমাপ্তি ঘটে এবং স্বাভাবিকভাবে বিবর্তনে যে বিকশিত যে ঘটনা বা প্রপঞ্চ সেগুলো ক্ষয় হতে শুরু করে। তাহলে যে বিষয়গুলো যে হার্বার্ট স্পেন্সারের
তার বিবর্তনবাদী তত্ত্বের যে মূল ইটা তিনি যে বলছেন যে আস্তে আস্তে আসলে কি বিষয়টা যে কম সঙ্গতিপূর্ণ অবস্থা থেকে বেশি সঙ্গতিপূর্ণ অবস্থায় প্রগতিশীল রূপান্তরটাই হচ্ছে বিবর্তন, যা আস্তে আস্তে মানুষের মধ্যে সংহতি ঐক্য বৃদ্ধি করে। আর এই যে বিবর্তনটা তাহলে যে বিশৃঙ্খল থেকে শৃঙ্খলায়, অনির্ধারিত শৃঙ্খলা থেকে নির্ধারিত শৃঙ্খলায় এবং অনির্দিষ্ট থেকে নির্দিষ্টতায় রূপান্তর, তাহলে এই যে তিনি বলছেন তাহলে কি যে বিবর্তনের কথাটাই হচ্ছে আবার স্পেন্সার যেটা বলেছেন যে এই তিনি এবং তিনি এখানে এই যে সংহতি বিষমজাতি অনির্দিষ্টতা বোঝাতেও এই বিবর্তন প্রত্যয় ব্যবহার করেন। তাহলে এই যে তিনি মূলত যে বিবর্তনের মধ্য দিয়ে মানুষের মধ্যে দিয়ে আস্তে আস্তে দেখা যায় বলতেছেন যে এখানে তৈরি হচ্ছে যে মানুষের মানুষের মধ্যে একটা ঐক্য সংহতি তৈরি হচ্ছে, তাহলে কথা তিনি বিবর্তনে হলো তার মতে তিনি এইভাবেই বলছেন যে বিবর্তনটাই হ্যাভার্ড স্পেন্সারের মতে যে বিশৃঙ্খল থেকে শৃঙ্খলায়, অনির্ধারিত শৃঙ্খলা থেকে নির্ধারিত শৃঙ্খলা এবং অনির্দিষ্টতা থেকে নির্দিষ্টতায় রূপান্তর, এভাবেই তিনি এই তার বিবর্তনের কথা বলেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই, নেক্সট ক্লাসে আমি হ্যাভার্ড স্পেন্সারের সামাজিক বিবর্তনটা তোমাদের পড়াবো। তো আজকে এই পর্যন্তই, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো এবং আবারও বলছি তোমরা স্বাস্থ্যবিধিগুলো ঠিকমতো মেনে চলো এবং জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে একদম বের হইও না, এবং আবারও বলছি যে সরকার ঘোষিত যে বিধিনিষেধ এবং সাধারণভাবে আমাদের এই যে নিয়মকানুনগুলো যদি আমরা না মানি আমাদের দেখা যাচ্ছে যে আমাদের স্বাভাবিক জীবনযাত্রাই ব্যাহত হচ্ছে। তো আমরা নিয়মের মধ্যেই থাকবো এবং করোনা ভাইরাস দূরীকরণে আমাদের যে নিয়মকানুনগুলো মেনে চলার উচিত আমরা সবাই সেটা মেনে চলবো। ঠিক আছে, আজকে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, ধন্যবাদ।